রোববার 20 আগস্ট নারায়ণগঞ্জ সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। দুপুরে ভুইগড়ের রূপায়ণ টাওয়ার এলাকায় নারায়ণগঞ্জ 4 আসনের সংসদ সদস্য AKM শামীম ওসমান সহ উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা ও মহানগর আওয়ামী লীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন। এ সময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক। মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধনের সময় সাংবাদিকদের সাথে আলাপকালে AKM শামীম ওসমান জানান, 71 সনে আমাদের এই বীর মুক্তিযোদ্ধারা আমরা দেখেছি স্লোগান দিচ্ছে, তখন আমরা ছোট ছিলাম, আপনারা জন্মও নেননি, যে তখন তাদের স্লোগান ছিল, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, তুমি কে আমি কে, বাঙালি বাঙালি, তোমার নেতা আমার নেতা, শেখ মুজিব শেখ মুজিব। আর যখন যুদ্ধ শুরু হলো, স্বাধীনতার যুদ্ধ, তখন স্লোগান হলো বীর মুক্তি, বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো। আজকে কিন্তু আবার ওই স্লোগান দিতে হচ্ছে আমাদেরকে। এটি দুঃখজনক যে বীর বাঙালি ঐক্য করো, বাংলাদেশ রক্ষা করো, যা জাতির পিতার কন্যা শেখ হাসিনার ইদানিংকালের বক্তব্যের মধ্যে প্রমাণিত হয়েছে, যে আমাদের দেশের স্বাধীনতার উপরে আবার হস্তক্ষেপ হচ্ছে। সেই দৃষ্টিকোণ থেকে আমরা মনে করি, যারা জীবিত মুক্তিযোদ্ধা এখন আছেন এবং যারা চলে গেছেন, যেমন আমার বাবা চলে গেছেন, বড় ভাই চলে গেছেন, এরকম যাদের, তাদেরকে নিয়ে ঐতিহাসিক সরদি উদ্যানে, যেখানে পাকিস্তানের 90,000 সেনাবাহিনী নাকে খত দিয়েছিল বাংলাদেশের কাছে, সেই জায়গাটাতেই একটা মুক্তিযোদ্ধাদের সম্মেলন হোক, সমাবেশ হোক, কিংবা সম্বর্ধনা হোক, যে নামেই হোক না কেন, তাদের এবং তাদের পরিবারকে, তারা এবং তাদের পরিবার যখন ওখানে উপস্থিত হবেন এবং তাদের পরিবারও বুঝবেন যে তার বাবারা কিংবা তাদের পূর্বপুরুষরা এই দেশের জন্য কী করে গেছেন, কারণ এর চেয়ে বেশি করার তো কিছু নাই। একটা দেশের জন্য যুদ্ধ করে দেশ স্বাধীন করে দেওয়ার পরে আমরা রাজনীতিবিদরা যত কিছুই করি না কেন, তাদের নখের কাছেও আমরা যে বসতে পারবো না। সো আমরা সেই প্রস্তাবটা দিয়েছি এবং আমরা নারায়ণগঞ্জেও আমরা ইনশাল্লাহ আলাদা করে আমরা চেষ্টা করছি, মুক্তিযোদ্ধাদেরকে বলেছি যে ওনারা যদি আমাদেরকে বলেন, যখন বলবেন হুকুম করবেন, শুধু ইনশাল্লাহ নারায়ণগঞ্জেও আমরা নারায়ণগঞ্জের মুক্তিযোদ্ধা যারা আছেন এবং তাদের পরিবারদের নিয়ে, আপনাদের সকলের সহযোগিতা নিয়ে আমরা নারায়ণগঞ্জেও একটা অনুষ্ঠান করব। সেখানে ওনাদের চাক্ষুষ যে ঘটনাগুলি আছেন আমরা বক্তৃতা দিব না, ওনারা কথা বলবেন, আমরা শুনব। ইতিহাস পড়া এক জিনিস আর ইতিহাস যারা করেছেন তাদের মুখ থেকে শোনা এক জিনিস, আমরা ইতিহাস যারা গড়েছেন তাদের মুখ থেকে ইতিহাস শুনতে চাই। এই নারায়ণগঞ্জে বহু বীর মুক্তিযোদ্ধা আছেন, তাদের থেকে আমরা কথা শুনতে চাই এবং আমরা আশা করি যে আপনারা যারা সাংবাদিক ভাইরা আছেন এই ব্যাপারটাতে আপনারাও মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি, এই ব্যাপারটা থেকে আপনারাও আপনাদের প্রচার মাধ্যমে আপনারা প্রচার চালান। সাগর খান, NANTV, নারায়ণগঞ্জ।